সাধারণ ভগ্নাংশ আটের দুই একের চেয়ে ছোট একের সমান এবং একের চেয়ে বড় ভগ্নাংশ চলো ভগ্নাংশের শ্রেণীবিন্যাস করি নিচের ভগ্নাংশগুলো রং করি চমৎকার তুমি সঠিকভাবে রং করতে পেরেছো চমৎকার তুমি সঠিকভাবে রং করতে পেরেছো চমৎকার তুমি সঠিকভাবে রং করতে পেরেছো ভগ্নাংশগুলোকে নিম্নরূপে শ্রেণীবিন্যাস করা যায় একের চেয়ে ছোট ভগ্নাংশ একের সমান ভগ্নাংশ একের চেয়ে বড় ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে চতুর্থ শ্রেণীতে আমরা মূলত প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ পড়ব একের চেয়ে বড় ভগ্নাংশ আমরা পঞ্চম শ্রেণীতে পড়ব